দেখো এবার একটা অঙ্ক লেখা আছে, প্রবলেম একটা এবিসি ত্রিভুজে দুটো কোণ দেওয়া হয় 35 ডিগ্রি 45 ডিগ্রি, বি কোণ এবং এ কোণ, আর ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও, ও হচ্ছে এবিসি এর পরিকেন্দ্র, তাহলে এও বি কত, এও বি সমান কত, দেখ এ কোণটা এই সরি সি কোণটা কত হবে, সি কোণটা কিন্তু দেখো স্থির কোণ হয়ে যাবে, দেখো এবিসি 35 ডিগ্রি, বিএসি 45 ডিগ্রি, এও বি চেঞ্জ, এবিসি আর বিএসি সমস্ত হচ্ছে 35 প্লাস 45 মানে 80 ডিগ্রি, তার মানে সি কোণটা হচ্ছে 100 ডিগ্রি, অর্থাৎ দেখো এইখানে ছবিটা কিন্তু এইরকম হবে, এবিসি কোণ এটি 100 ডিগ্রি হবে, এবার এটা এটা একটু কোণ নিয়ে যেটা বেশি দিয়েছি, এটা হচ্ছে এ কোণ, এটি 45 ডিগ্রি আর এটি হচ্ছে 35 ডিগ্রি, তাহলে বুঝতেই পারছো এটি কি, এবিসি 35 ডিগ্রি, বিএসি 45 ডিগ্রি, আর তাহলে ও বিন্দু কোথায় হবে, এইখানে হবে, ও এ ও বি ওসি সমান হবে, তাহলে এ ও বি কোণ কত হবে, এটি চেঞ্জ এ ও বি কোণ কত হবে, দেখতেই পাচ্ছ এ ও বি কোণের সঙ্গে এসি বি কোণের সম্পর্ক আমরা একটু আগে করলাম, এখানে এ ছিল এগুলো বিসি ছিল, তার মানে সেক্ষেত্রে বিওসির সঙ্গে বিএসির সম্পর্ক করেছিলাম, এক্ষেত্রে কিন্তু অন্যরকম দেওয়া আছে, এও বি কত, তাহলে এও বি সমান আমরা পেয়েছিলাম, এও বি সমান কী হবে না, 360 - 2 অফ এসি বি হবে, তাহলে দেখো 360 - 2 অফ এসি বি মানে ওই 100 ডিগ্রি, 2 × 100 ডিগ্রি, তার মানে দেখো এখানে এসটা আছে 200 বাদ যাচ্ছে 160 ডিগ্রি হয়েছে, এই কোণটা কিন্তু 160 ডিগ্রি যাচ্ছে, এসিবি এর ডবল করলে তো 200 ডিগ্রি হওয়ার কথা, এসিবি এর ডবল করলে তো 200 ডিগ্রি হওয়ার কথা ছিল, অথচ দেখো সেটি হয়েছে 100 ডিগ্রি, আমরা কিন্তু সরাসরি করে দিলাম, তোমাদের যেভাবে করা হয়েছিল সেভাবে করবে, এইটা সমান এইটা প্লাস এইটা, এইটা সমান এইটা প্লাস এইটা, তার মানে এইটা সমান হয়ে যাবে 360 - এরকম এরকম এসে যাবে, দেখবে করে করে দেখবে তবু আর একটা ভুল করে দিচ্ছি, দেখো এও বি করতে চাইছি, এও বি সমান হবে এও সি প্লাস এও সি, এও সি মানে কত, আর এও সি কোনটা হচ্ছে 180 থেকে এইটা এটা সমষ্টি বাদ, তার মানে 180 থেকে বাদ যাবে ও এ সি আবার ও সি এ, ওই দুটোই কিন্তু সমান, যেহেতু ও সি সমান হয়ে তাহলে কী হবে না, 2 অফ ও সি এ প্লাস এইটাও হবে 180 - এই দুটোর যে কোনো একটা দ্বিগুণ, তার মানে এটা একটা সমান দিয়ে তার জন্য যে কোনো একটা দ্বিগুণ হবে, অর্থাৎ বি সি ইউ 180 - 2 অফ ও সি বি সমান দেখো 360 - 2 কোণ নিলে ও সি এ বা ও সি বি, ও সি এ আর ও সি বি সমষ্টি কত, হ্যাঁ ও সি এ আর ও সি বি সমষ্টি হচ্ছে এ সি বি, দেখো ঠিক আছে 360 - 2 এ সি বি আমি সরাসরি বুঝে নিয়েছি, আমরা এখানে এ সি বি কোণটা আলাদা করে বের করে নিতে হবে, এ সি বি সমান হবে 180 - বি এ সি প্লাস এ বি সি, এটি করে নিলে করে নিয়ে কি দেখতে পাচ্ছ 180 - এটা 35 এটা 45 তার মানে এটি হবে 180 বাদ যাচ্ছে, 180 হলো তার মানে 360 থেকে 200 বাদ যাচ্ছে কিনা, 360 থেকে 200 বাদ যাচ্ছে, অর্থাৎ হয়ে যাচ্ছে 160 ডিগ্রি, এও বি কোণের মান হয়ে যাচ্ছে 160 ডিগ্রি, মনে থাকে যেন ঠিক আছে। এবারে দেখো আপাতত আজকে আর তোমাদের কিছু নেই, আজকে তোমাদের আর কিছু নেই, তোমাদের মাত্র দুটো অ্যাসাইনমেন্ট আমি দিয়ে রাখবো, দুটো অ্যাসাইনমেন্ট করে নেবো ঠিক আছে, এই বেশি কিছু করছি না, অনেকগুলো আগে বোকা হয়ে গেছে সেই জন্যে আজকে আর করছি না, এইটাই থাক আছে ঠিক আছে, ভালো থেকো সুস্থ থেকো।